দুয়ারী সরকার ক্যাম্পে মহিলাদের লক্ষীর ভান্ডারের আবেদনপত্র পূরণ করে নিজেই জমা দিলেন বিডিও। ঘটনাটি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচরি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। আরও একবার প্রশাসনের মানবিক রূপ দেখা গেল দুয়ারী সরকার ক্যাম্পে। সেখানে আসা মহিলাদের লক্ষীর ভান্ডারের আবেদনপত্র পূরণ করে নিজে হাতে জমা দিলেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। বৃহস্পতিবার এহেন ঘটনা চাক্ষুষ করলেন দুয়ারী সরকারে আসা উপভোক্তারা। জানা যায়, রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার চতুর্থতম দুয়ারী সরকারের ক্যাম্প বসেছে জেলা তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচরি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচরি উচ্চতর বিদ্যালয়ের মাঠে। আচমকাই দুয়ারী সরকার ক্যাম্পে এসে হাজির হন তুফানগঞ্জ 2 নম্বরের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। এদিন দুয়ারী সরকার ক্যাম্প সংলগ্ন একাধিক অস্থায়ী জেরক্স ও অনলাইনে দোকান অন্যত্র সরানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি দুয়ারী সরকারের ক্যাম্পে আপন মনে এক টেবিলে বসে একাধিক মহিলা লক্ষীর ভান্ডারের আবেদনপত্র পূরণ করেন নিজে হাতেই, পাশাপাশি আবেদনপত্র জমা দেন বিডিও নিজেই। এই ঘটনায় কার্যত হতভম্ব কর্তব্যরত সরকারি কর্মচারীদের পাশাপাশি দুয়ারী সরকারে আসা উপভোক্তারাও, যাদের আবেদনপত্র বিডিও লিখে দিলেন তারা ঘুণাক্ষরেও বুঝে উঠতে পারেননি তিনি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও। এদিন বিডিওর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এ বিষয়ে বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, এদিন মহেশকুচি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চতুর্থতম দুয়ারী সরকারের ক্যাম্প বসেছে। দুয়ারী সরকারের ক্যাম্পে অন্যান্য দপ্তরে তেমন একটা ভিড় না হলেও লক্ষীর ভাণ্ডারের ভিড় উপটে পড়েছে মহিলাদের। বেশ কিছু মহিলা তাদের লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র হাতে নিয়ে এর ওর কাছে ছোটাছুটি করছিলেন, তাই নিজেই বসে সেই আবেদনপত্র পূরণ করে দিয়েছি। যাতে প্রত্যেকটা লোক সম্পূর্ণ হয়ে পরিষেবা পেতে পারে, এবং আমি যারা পুলিশ অফিসিয়াল আছে তাদেরকে বারবার অনুরোধ করছি, বাইরে যে সমস্ত লোকেরা জেরক্সের মেশিন বসিয়েছে সেগুলো অবিলম্বে সরিয়ে দিতে। বাইরে জেরক্সের মেশিন নিয়ে যদি কেউ বসে থাকে সেই মেশিন গুলো সবাই তাদেরকে ওখান থেকে সরিয়ে দেবে, পুলিশ অফিসিয়ালকে বলছি। আপনাদের সকল সুনাগরিককে বলছি, এখানে দুয়ারী সরকার ক্যাম্পে যতগুলো সরকারি পরিষেবা রয়েছে সমস্ত পরিষেবা বিনামূল্যে পাবেন, এর জন্য কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না। এবং কোথাও যদি কেউ আপনাদের কাছে টাকা পয়সা চায় তাহলে আপনারা আমাদের অনুসন্ধান কেন্দ্রে এসে সরাসরি যোগাযোগ করে অভিযোগ জানাবেন, কোনোভাবেই কোনো প্ররোচনায় পা দেবেন না। সমস্ত পরিষেবা আমাদের যেগুলো আছে সেগুলো বিনামূল্যেই আপনাদের দেওয়া হবে, এবং সুস্থ হয়ে আপনারা ফর্ম ফিল আপ করুন। এবং আজকের যে দুয়ারী সরকার ক্যাম্পটা সফলতা আমরা কামনা করি। ধন্যবাদ। তারপর কি হলো? হ্যাঁ, ভিডিও সাহেব আমাকে কইরা দিল। কি করে দিল? লক্ষ্মীর ভান্ডারে ফর্ম ফিল আপ। কেমন আর ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ফর্ম জমা দিল। হ্যালো, আপনার নাম? হ্যালো হ্যালো কি নাম? আলো অধিকারী।